মেশিন লার্নিং নিয়ে যুগান্তকারী গবেষণার স্বীকৃতি হিসেবে চলতি বছর পদার্থবিদ্যায় নোবেল পেলেন মার্কিন অধ্যাপক জন জে হফেল্ড ও ব্রিটিশ কানাডীয় বিজ্ঞানী জেফ্রি ইহিন্টন। সুইডেনের স্টকহোমে বাংলাদেশ সময় বেলা 3:45 পুরস্কার ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি। জন হফেল্ড যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে আর জেফ্রি হিন্টন কানাডার ইউনিভার্সিটি অফ টরন্টোর ইমেরিটাস অধ্যাপক। বিজ্ঞান, প্রকৌশল ও দৈনন্দিন জীবনের বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে তাদের উদ্ভাবিত প্রযুক্তি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে শিল্প বিপ্লবের পর আধুনিক সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যায় হিসেবে ভাবা হচ্ছে। আর এই কৃত্রিম বুদ্ধিমত্তার একটি শাখা মেশিন লার্নিং নিয়ে গবেষণার জন্য এবার যৌথভাবে নোবেল পেয়েছেন দুই গবেষক। Please accept our warmest congratulations to receiving the Nobel Prize in Physics. মেশিন লার্নিং এমন একটি প্রক্রিয়া যা কোনো প্রোগ্রাম ছাড়াই একটি কম্পিউটার যে কোনো তথ্য থেকে নিজে শিখে সে অনুযায়ী সিদ্ধান্ত নিতে বা পূর্বাভাস দিতে পারে। জন জে হপফিল্ড ও জেফ্রি ই হিন্টনের গবেষণা কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে জটিল সমস্যা সমাধানের প্রক্রিয়া সম্ভব করেছে, যা বিজ্ঞান, প্রকৌশল ও দৈনন্দিন জীবনের বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। হপফিল্ড এমন এক ধরনের মেমোরি তৈরি করেছেন যা তথ্য জমা রাখার পাশাপাশি তা আবার পুনর্গঠন করতে পারে। আর হিন্টন এমন একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন যা স্বাধীনভাবে তথ্যের বৈশিষ্ট্য খুঁজে বের করতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে প্রভাবশালী গবেষক হিসেবে ধরা হয় জেফ্রি হিন্টনকে। এআই এর অভাবনীয় অগ্রগতি নিয়ে উদ্বেগ জানিয়ে গত বছর গুগলের চাকরি ছাড়েন তিনি, আর এবছর পেলেন সম্মানজনক এ পুরস্কার। নোবেল জয়ের পর উচ্ছ্বাস প্রকাশ করে স্বাস্থ্যসেবা খাতে এআই সুফল বয়ে আনতে পারে বলেও আশা প্রকাশ করেন হিন্টন। তবে নিয়ন্ত্রণ না করা গেলে তা ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে বলে শঙ্কাও জানান তিনি। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক।